করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 42 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 2751 জনে। 12,950টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 2,744 জন। দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে করোনা পরিস্থিতির বিস্তারিত তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিন বিশ্লেষণ করবেন রিপোর্টার মুজাহিদ শুভ। করোনা সংক্রমণের 137তম দিনে পা রাখলো বাংলাদেশ। আজও মারা গেছে 42 জন। স্বাস্থ্য বুলেটিন পর্যালোচনা করে আজ আমরা জানাবো দেশ এবং দেশের বাইরের খবর। আমরা প্রথমে জানাবো শেষ 24 ঘন্টায় বাংলাদেশে নমুনা পরীক্ষা হয়েছে 12,050 জনের, যেখানে আক্রান্ত হয়েছেন 2,744 জন এবং মারা গেছেন 42 জন। মোট মৃত্যুর সংখ্যা 2,751 এবং সুস্থ হয়েছেন 1,805 জন। যদিও সুস্থতার হার কয়েকদিন থেকে আমরা খুব কম দেখছি, সব মিলে 16,00,000 এখন পর্যন্ত সুস্থ হয়েছে। আমরা যদি এরপরে আপনাকে জানাতে চাই রেখাচিত্রের মাধ্যমে বাংলাদেশের সংক্রমণের ঊর্ধ্বগতি, আমরা দেখেছি যে 8 মার্চ বাংলাদেশ প্রথম আক্রান্ত হয়েছিল করোনায়। এরপরে ঊর্ধ্বগতি আমরা ক্রমাগতভাবে দেখেছি, কিন্তু 3 মাসে অর্থাৎ 2 জুনে এসে সেটি 50,000 ছাড়িয়েছে। এর মাত্র 16 দিনের মাথায় 18 জুন এসে 1,00,000 ছাড়িয়েছে, অর্থাৎ আরও 50,000 যোগ হয়েছে। এবং 18 জুন থেকে 2 জুলাইয়ের মাঝে আমরা দেখেছি আরও 50,000। তার মানে প্রতি 15 কিংবা 16 দিনে আমরা দেখছি 50,000 করে ছাড়িয়ে যাচ্ছে। এবং 2 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত এই 20 দিনে আমরা দেখছি যে আরও 63,000 আসলে বেড়েছে। এই ছিল 22 জুলাই বাংলাদেশের এই বেশ কিছুদিনে আসলে সংক্রমণের ঊর্ধ্বগতির হার প্রথম থেকে এখন পর্যন্ত। এখন আমরা জানাতে চাই যে 7 দিনের সংক্রমণের হার আসলে কীরকম। আমরা কয়েক সপ্তাহ থেকে আসলে দেখতে পাচ্ছি যে নমুনা পরীক্ষা ব্যাপক হারে কমেছে। সর্বনিম্ন এই 7 দিনে সর্বনিম্ন নমুনা পরীক্ষা হয়েছে 2400 এবং সর্বোচ্চ হয়েছে 3,057। এবং আমরা যদি হার আপনাকে বলি যে 21 জুলাই এবং 22 জুলাই 23.70 এবং 23.13, এবং এর আগে সর্বোচ্চ ছিল 18 জুলাইয়ে 24.80%। আমরা পরবর্তীতে জানিয়ে দিতে চাই আজকে যে মারা গেছে তাদের বয়স ভিত্তিক বিভাজন আপনাদেরকে জানাতে চাই। আজকে যে 42 জন মারা গেছে, এর মধ্যে পুরুষ 30 জন, নারী 12 জন। এর মধ্যে 11 থেকে 40 বছর পর্যন্ত 5 জন, 41 থেকে 50 বছর পর্যন্ত 3 জন, 51 থেকে 60 বছর পর্যন্ত 11 জন এবং 61 থেকে 70 বছর পর্যন্ত 14 জন, 71 থেকে 90 বছর পর্যন্ত 9 জন। 51 থেকে 70 বছর পর্যন্ত আমরা সবসময় দেখি যে মৃত্যুর হারটা বেশি এবং এবারেও সেটি 25 জন। এবং এরপরে আমরা জানাতে চাই যে সারা বিশ্বে মৃতের হারের দিক থেকে সবথেকে শীর্ষে কারা আছেন। আপনাকে বলতে চাই যে যুক্তরাষ্ট্র আছে শীর্ষে, তারপরে ব্রাজিল, তারপরে যুক্তরাজ্য, মেক্সিকো, তারপরে ইতালি। এই 5টি দেশে এখন পর্যন্ত সারা পৃথিবীতে মোট মৃত্যু 6,19,605 এবং এর মধ্যে শীর্ষ 5টি দেশে এই মৃত্যুর হার 3,47,445 জন। তো সব মিলে বলা যায় যে বাংলাদেশের অবস্থায় যদি আমরা ফিরে আসি, স্বাস্থ্য বুলেটিনে বারবার বলা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে চললে একটি সুস্থ বাংলাদেশ গড়া সম্ভব। তো এই ছিল এখানকার সবশেষ। আজকের করোনা পরিস্থিতি জানাচ্ছিলেন রিপোর্টার মুজাহিদ শুভ।